ভীষণই ভালো, অনেক কিছু শেখার মধ্যে দিয়ে জার্নিটা শুরু হয়েছে, এখনো জার্নিটা যেটা চলছে। যেহেতু আমার নতুন কাজ, প্রথম কাজ আমার, এর আগে কোনোদিনও অভিনয় করিনি, মডেলিং করেছি বেশ কয়েক মাস, তো সবটাই একদম শেখার মধ্যে দিয়ে, সবার বকা খাওয়া ঝকা খাওয়ার মধ্যে দিয়ে বেশ মজা করে জার্নিটা চলছে। রিসেন্টলি হাজবেন্ডরা একটা বিয়ে, সে বিয়ে করেছে গল্পের ধারাতে, তো গল্পটা আপাতত ওইটা নিয়েই চলছে। একদম এক খুব টানটান একটা পর্যায়ে আছে, সে গল্পটা জানতে গেলে এরপরে কী হবে সেটা তো সিরিয়ালটা দেখতে হবে। বাট আমরা খুব মজা করে শুটিং করছি, দুই বউ মিলে, দুই বউয়ের একটা বর, যে এইসব মজা তো হচ্ছেই মেকআপ রুমে। হাজবেন্ড তার রাজকার্যে চলে যাচ্ছে দুই বউকে ছেড়ে, এইখানে এক বউ, বড় বউ আমি ললিতা, সে ছোট বউকে ম্যানেজ করছে, বলছে কেবল না হাজবেন্ড আবার ফিরে আসবে, এই হচ্ছে আমি আছি তোমার সাথে, এরমই একটা সিচুয়েশন, এরমই একটা সিন জাস্ট করে আমি এলাম। কান্নাকাটি করে আমার চোখের মধ্যে এখনো জলও আছে মনে হয়, কেঁদে কেটে হাজবেন্ড চলে গেছে, আমি বোঝাচ্ছি ছোট বউকে কেঁদো না, কিন্তু যেই চলে যাচ্ছে আমি নিজে কাঁদছি, ওই আর কি। বেশ ভালো, মানে ওরকম ঝামেলা ঝাঁটি মারামারি হয়েছে একটুখানি শুরু শুরুর দিকে, এখন একদম মিল হয়ে গেছে, বোন হয়ে গেছে দুজন দুজনের। মানে প্রথম মেগা আমার জয় জগন্নাথ, ভীষণ আমার, আমি যে রেসপন্সগুলো পেয়েছি আমি তো ভীষণ খুশি, আমার বাড়ির লোক, আমার যারা চেনা জানা বন্ধু বান্ধব সবাই আমাকে প্রথমবারের জন্য দেখেছে টিভিতে, তারাও খুব খুশি আমাকে দেখে, মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি, এখন হোপ ফর দ্য বেস্ট।